ক্রমশ আরও খারাপ আকার নিচ্ছে আসামের বন্যা পরিস্থিতি। লাগাতার বৃষ্টির জেরে কার্যত ভেসে গিয়েছে আসামের 15টি জেলা। বন্যায় রাজ্যের একাধিক জায়গা থেকে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। ক্ষতিগ্রস্ত হয়েছে 1.61 লক্ষেরও বেশি মানুষ। ত্রাণের পাশাপাশি বন্যা দুর্গতদের উদ্ধারের কাজে নেমেছে বিপর্যয় মোকাবেলা বাহিনী। বন্যার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আসামের করিমগঞ্জ জেলা। শুধুমাত্র এখানেই প্রায় 1.5 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। পাশাপাশি সূত্রের খবর, এই বন্যায় 1378 হেক্টর ফসলের জমি নষ্ট হয়েছে। মৃত্যু হয়েছে অসংখ্য গবাদি পশুর। জলমগ্ন অবস্থায় রয়েছে 470টি গ্রাম। বন্যার তোড়ে ভেসে গিয়েছে বাঁধন রাস্তা সেতু। বেশিরভাগ জায়গাতেই বন্ধ হয়েছে যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে মঙ্গলবার থেকে লাগাতার বৃষ্টির জেরে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। গাইনাচড়া সহ একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হয় বহুত দুঃখের কথা। ইয়ার চুবুরিয়া যখন গাঁও সববিলাক প্লাবিত হয়েছে যা গোটি রাতে পানির। আর এটা মানে নিজে আসি চালু, মানে বহুত ভয়ঙ্কর অবস্থা। রাস্তাবিলাক বিভিন্ন ঠাইত গাঁত হয়েছে। আর দিনটুত যদি গাড়ি যায় তেনতে এই রাস্তাটো ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই তো 15 নম্বর ঘাইপথ, রাষ্ট্রীয় ঘাইপথ। এই তো ইয়াত লাখ লাখ মানে মানুষ সদায় যাত্রা করে আর হাজার হাজার গাড়ি যায়। আর গতি মই জেলা প্রশাসনের তাত অনুরোধ করিম যাতে অনতিপলমে বানপানির সমস্যার সমাধান করে। আর এই সমস্যা হওয়ার মেন কারণ হল রাস্তার দুই ফালে, বিশেষ করে উত্তর ফালে বহুতে মাটি পেলাইছে, ঘর বনাব নাই বা দোকান দিব, কিন্তু তাত নলার ব্যবস্থা করা নাই। গতি এই নলার ব্যবস্থা নকরার কারণে এনেকা বানপানী হয়েছে। কিন্তু আজিকার প্রতি ইমান ইমান একদম ঘাইপথ পার হয়ে পানি যাওয়া নাছিল, এইবারই প্রথম। গতি মানে মানে রাষ্ট্রীয় ঘাইপথ সন্থার তেওঁলোককে মানে অনুরোধ করিম আর আমার জেলা প্রশাসন অনুরোধ করিম যাতে অনুতি পলমে এইটা ব্যবস্থা করে, নহলে এই রাস্তাটা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অঞ্চল বরবাদ করে আছে প্রত্যেক বছরে। আর এটা হল কি, প্রথম তো বান মানুষ কিছু ফ্যামিলি আছে নিজের ভিতর সোমাবই পারা নাই, অথচ দ্বিতীয় বান আহি পালেহি। এই সম্পর্ক তারমানে আমার পুরোনা বিধায়ক রহাত থাকুতে পুরোনা বিধায়ক শশীকান্ত দাসে ইলেকশনের 21 ইলেকশনতে যি রাইজক দেখা দিছিল, তারপরও কোনোদিন খাড়া নহলে। আর এই যে এটা বর্তমান ডিলিমিটেশনের পিছন বহমপুর সমষ্টিত অন্তর্ভুক্ত হলো, কিন্তু আজিলেক জিতু গোস্বামীয়ে মানে রাইজক দেখাই দিয়াহি নাই। প্রথমটা বান হয়ে গেল, দেখা দিয়াহি নাই। আকো এটা দ্বিতীয় বানতো এটা দেখা।